শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে করোনার সন্দেহে এলেন না কেউ, হিন্দু বিদ্যার দেহ সৎকার করল মুসলিমরা। ভারতে সাধু সেজে দুই বছর মন্দিরে লুকিয়ে ধর্ষণ, অতঃপর যেভাবে তাকে গ্রেফতার করা হলো। গাজা যুদ্ধের পর ফিলিস্তিনের প্রতি বেড়েছে মার্কিন সমর্থন, ভয়াবহ বিপাকে পড়েছে ইসরায়েল। গাজায় হামাসের ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, দুই প্রতিরোধ যোদ্ধা শহীদ। ইসরায়েলের রহস্যজনক হামলায় অগ্নিকাণ্ডে ডুবে গেল ইরানের নৌবহরের সর্ববৃহৎ জাহাজটি। বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিল এরদোগান। এবং সবশেষ থাকছে, বিদ্রোহীদের হাতে মিয়ানমারের 80 সেনা নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনায় মৃত্যু হয়েছে ভেবে 12 ঘন্টা বাড়ির মধ্যে পড়েছিল এক হিন্দু বিদ্যার লাশ। কোনো আত্মীয় এবং প্রতিবেশী এগিয়ে না আসায় পাশের গ্রামের মুসলমানরা এসে ওই বিদ্যার শেষকৃত্য সম্পন্ন করেন। মঙ্গলবার ভারতের উত্তর চব্বিশ পরগনায় দেখ গঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের উত্তর সুবর্ণপুর দাসপাড়া এলাকায় এমন ঘটনা ঘটেছে। বুধবার এই খবর জানিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা। খবরে বলা হয়, দেগঙ্গা থানায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার রামদাসের মা বিমলা দাস গত 15 দিন ধরে জ্বরে আক্রান্ত, বাড়িতে রেখে তার চিকিৎসা চালানো হচ্ছে। সোমবার রাত 10টা নাগাদ ওই বিদ্যার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পরে রাম এবং তার বোন এবং বাবা মিলে আত্মীয় প্রতিবেশীদের কাছে খবর দেন, কিন্তু ওই বিদ্যার করোনায় মৃত্যু হয়েছে এই সন্দেহে আত্মীয় স্বজন এবং প্রতিবেশী কেউই এগিয়ে আসেনি। অবশেষে পাশের পাড়ার মুসলিম সম্প্রদায়ের লোকজন এগিয়ে আসেন বিদ্যার মৃতদেহ সৎকার করতে। বিদ্যার মৃতদেহকে খাটিয়াই করে নিয়ে শেষকৃত্য সম্পন্ন করেন তারা, সঙ্গে ছিল পরিবারের সদস্যরাও। বিদ্যার ছেলে রাম বলেন, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী কেউই এগিয়ে আসেনি, শেষ পর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাই মায়ের শেষকৃত্য সম্পন্ন করতে পেরেছি। নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতের উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ। চাউন্দুলি জেলার এক মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার এড়াতে সাধু সেজে তিনি 2 বছর মন্দিরে লুকিয়েছিলেন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, নাবালিকা ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তির নাম সতেন্দ্র শুল্ক, মধ্যপ্রদেশের শুভাপুর থানায় অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা সে। 2019 সালের মার্চ মাসে তার বিরুদ্ধে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠে, তারপর থেকেই লাপাত্তা ছিল সে। প্রায় 2 বছর ধরে তাকে খুঁজছিল পুলিশ। সম্প্রতি উত্তরপ্রদেশের চাউন্দুলি জেলার মন্দির থেকে তাকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। সবারও থানার পুলিশ জানিয়েছে, কালো জাদুর মাধ্যমে সমস্যা সমাধানের করবে বলে নাবালিকাকে ধর্ষণ করেছিল ওই অভিযুক্ত। মামলা দায়েরও হয়েছিল, কিন্তু অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি। শাহপুর থানার ইনচার্জ এসপি সান্ডেল বলেন, অভিযুক্তকে গ্রেফতার করতে না পেরে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অনেক জায়গায় তল্লাশি চালিয়েও আমরা তা খোঁজ করতে পারিনি। অবশেষে চান্দুলি জেলার একটি মন্দির থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গত মাসে গাজায় 11 দিন ধরে ইসরায়েলি বিমান হামলার পর সমগ্র বিশ্বজুড়ে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। এ সময় ফিলিস্তিন বেড়েছে। অন্যদিকে ইসরায়েল সম্পর্কে যুক্তরাষ্ট্রের চিন্তা ভাবনাও ব্যাপক রদবদল হয়েছে। প্রথমবারের মতো ইসরায়েলের সমালোচনায় মেতেছেন মার্কিন রাজনীতিবিদরা। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি নির্বিচারে বোমা হামলা করেছে, জবাবে এই অঞ্চলের শাসক দল হামাস তাদের উপর রকেট হামলা করেছে। এর মাধ্যমে প্রথমবারের মতো ইসরায়েলকে নিয়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থন ভাটা পড়েছে। মার্কিন রাজনীতিবিদরা যুক্তরাষ্ট্রের সরকার ইসলামপন্থী নীতির সমালোচনা করেছেন। আলেকজান্ডারিয়া ওয়াকাস কোর্টের তার বক্তব্যে বলেন, এই অঞ্চলে ক্ষমতায় অসম্যতা বিদ্যমান। ইসরায়েল সবসময় মার্কিন সামরিক এবং কূটনৈতিকদের মদত পুষ্ট হওয়ায় ক্ষমতাধর এক দেশে পরিণত হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের মতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনিদের নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কী কাজ করেছে, তাদেরকে বেঁচে থাকার অধিকারটুকু নেই। আলেকজান্ডারিয়া ওয়াকাসিয়া কর্টেজের সহকারী রাশিদা তালিব এই বিষয়ে মার্কিন কংগ্রেসে একটি আবেগময় বক্তব্য রেখেছেন।
তিনি এক অসহায় ফিলিস্তিনি মায়ের অবস্থা বর্ণনা করেন, যে ফিলিস্তিনি মা বলেছেন, আমি আজ রাতে আমার বাচ্চাদেরকে আমার খাটের উপর রেখেছি যাতে আমি আমার স্বামী এবং বাচ্চারা সবাই একসাথে মরতে পারি এবং কেউ যেন অন্যের মৃত্যু দেখে বেঁচে না থাকতে পারে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ঘাঁটিতে একটি বিস্ফোরণের ঘটনায় দুই প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছেন। ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, নিহত দুই ফিলিস্তিনি যোদ্ধা হামাসের সামরিক শাখা ইয়াজিদ্দিন কাসাম ব্রিগেডের সদস্য। গাজায় হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে ফিলিস্তিনের আল আন বার্তা সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক গাজা যুদ্ধে হামাসের ঘাঁটিতে ইহুদিবাদী ইসরায়েলের বোমা বর্ষণের সময় অবিস্ফোরিত একটি সন্দেহজনক বস্তু নিষ্ক্রিয় করছিল হামাসের বিশেষজ্ঞ টিম। বুধবার দুপুরে সন্দেহজনক বস্তুটি বিস্ফোরিত হলে কাসাম ব্রিগেডের ওই দুই যোদ্ধা নিহত হন। ইয়াজিদ্দিন আল কাসাম ব্রিগেড করে নিহত দুই যোদ্ধার নাম উসামা ফজলুল জুনাইনা এবং আহমদ জাকি আবু হুসাইনা বলে উল্লেখ করেছেন। গত মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা 12 দিন ধরে গাজা উপত্যকায় বেসামরিক অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়ে শতাধিক প্রাণহানি ঘটিয়েছেন। রহস্যজনক অগ্নিকাণ্ডে ডুবে গেছে ইরানি নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ দ্য খার্গ। তবে জাহাজের সব নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার ভোররাতে জাহাজটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোররাত 2:30 দিকে ইরানের জানখ বন্দরের কাছে উপাম উপসাগরে ইরানি নৌবাহিনীর সবচেয়ে ভারী জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। জাহাজটি একটি প্রশিক্ষণ মিশনে অংশ নিতে সেখানে গিয়েছিল। বিবৃতিতে জানানো হয়েছে, খার্গে উপত্যকায় তৎপরতা চলে কয়েক ঘণ্টা ব্যাপী। সকল ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হলেও জাহাজটিকে বাঁচানোর সব চেষ্টায় ব্যর্থ এবং সেটি ডুবে যায়। তবে জাহাজটিতে কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এর আগে এপ্রিলে ইরান জানিয়েছিল স্যাবিজ নামের তাদের একটি জাহাজ লোহিত সাগরে আক্রমণের শিকার হয়েছে। জাহাজটিতে লিম্পেট মাইন হামলা চালানো হয়েছিল বলে দাবি করেছে ইরানি গণমাধ্যমগুলো। গত ফেব্রুয়ারি থেকে একাধিক কার্গো জাহাজে হামলার ঘটনায় ইরান এবং ইসরায়েল একে অপরকে দোষারোপ করছে সম্প্রতি। ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরায়েলকে আজও স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় না ইরান। অপরদিকে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করছে ইসরায়েলিরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই বৈঠকের আগে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেন, তুরস্ককে এভাবে যারা কোণঠাসা করার চেষ্টা করবে তারা গুরুত্বপূর্ণ বন্ধুকে হারাবে। তুরস্ক ন্যাটোর শক্তিশালী এবং নির্ভরযোগ্য সহযোগী। মঙ্গলবার তুরস্কের টেলিভিশন চ্যানেল টিআরটিকে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে সামরিক জোট ন্যাটোর সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মধ্যে প্রথমবারের মতো সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। এর আগেই দেশটির প্রতি এই হুঁশিয়ারি দিলেন তিনি। সাক্ষাৎকারে আঙ্কারা ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট এরদোগান বলেন, তুরস্ককে যারাই কোণঠাসা করতে চাইবে তারা সবাই মূল্যবান একটি বন্ধুকে হারাবে। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের সময় পাননি জো বাইডেন। এমনকি প্রেসিডেন্ট এরদোগানকে প্রথমবারের মতো ফোন করতেও বাইডেন সময় নেননি তিনি। এরদোগান বলেন, বৈঠকে আমরা জিজ্ঞাসা করব সম্পর্কের ক্ষেত্রে কেন তুরস্ক যুক্তরাষ্ট্র এত উত্তেজনাপূর্ণ সময় পার করছে। বেলজিয়ামের ব্রাসেলসে 14 জন অনুষ্ঠেয় সম্মেলনে সাইড লাইনে এরদোগান বাইডেনের বৈঠকে সম্মিলিত হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমি বারাক ওবামা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করেছি, তাদের কারোর সঙ্গেই সম্পর্ক এত উত্তেজনাপূর্ণ ছিল না। কারেন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে মিয়ানমারের অন্তত 80 সেনা সদস্য নিহত হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীটির বরাতে সংবাদ মাধ্যম মিয়ানমার নাও এই খবর দিয়েছে। খবরে বলা হয়, গত সোমবার মিয়ানমারের কায়াহ রাজ্যের দামুশু শহরে এই ঘটনা ঘটে। কারেন জাতীয় প্রতিরক্ষা বাহিনী জানায়, মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের পর তারা 60 মিলিমিটার মর্টার লঞ্চার এবং প্রায় 20টি হালকা অস্ত্র জব্দ করেছেন। বেসামরিক যোদ্ধাদের সমন্বয়ে শান রাজ্যের পেখন শহর সহ কারেন এলাকায় কারেন বিদ্রোহীদের জোট গঠিত। এই অঞ্চল জুড়ে
অধিক স্বায়ত্ব শাসনের দাবিতে মিয়ানমারের নৃগোষ্ঠীয়গত এই 1 ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক অভ্যুত্থান হওয়ার পর বিদ্রোহীদের সঙ্গে জান্তার সংঘর্ষ বেড়েছে। মিয়ানমার নাওয়ের খবরে বলা হয়, সোমবার বেলা 1:30টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর 150 সদস্যের একটি দল কায়া রাজ্যের রাজধানী লাইকু থেকে দেমুসু শহরের কুনোথার গ্রামের দিকে অগ্রসর হয়। এ সময় কারেন বিদ্রোহীদের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। কারেন বিদ্রোহীদের একটি বিবৃতিতে জানিয়েছে, সৈন্যদের দৃঢ় প্রতিরোধে জান্তা বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। নাম প্রকাশনে ইচ্ছুক কারেন প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য বলেন, জান্তা বাহিনীর সদস্যরা কোনো শহরে একটি মুরগির খামারেও অবস্থান করেছিল। এ সময় অতর্কিত হামলা তাদের উপর হামলা করা হয় এবং এতে মারা যায় 60 জনেরও বেশি। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।